no, no. রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, দেখতেই পাচ্ছ ঠাকুর বাড়ির দালান, সেই দালানেই যদিও রোজ কিন্তু এখানে ছবি তুলতে দেওয়া হয় না, কিন্তু যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্ম, সেই জন্মের বার্ষিকীতে আমরা এসেছি, সেই জন্য আজকে কিন্তু বিশেষভাবে আজকে ছবি তোলার জন্য অর্থাৎ পারমিশন দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শয়নকক্ষ। সেই ইতিহাস প্রসিদ্ধ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমি রয়েছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সেই পুরো ছবি। যেহেতু সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি বা কখনো ভারী বৃষ্টি হচ্ছে, সুতরাং আজকে ছবি ঠিক কতটা ভালো আসবে বলতে পারছি না, তবু যতটা হয় ততটাই চেষ্টা করব তোমাদের দেখাতে। সেই সূতিকা গৃহ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মের পর রাখা হয়েছিল সেই সূতিকা গৃহতে কিন্তু আমি রয়েছি এই মুহূর্তে। এবং দেখতেই পাচ্ছ রোজ কিন্তু যেটা বলছিলাম, রোজ কিন্তু এগুলো খোলা থাকে না, যেহেতু আজ রবীন্দ্রনাথের জন্মতিথি উপলক্ষে কিন্তু এটা খোলা, সুতরাং যতটা পারছি আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। ভাবতে অবাক লাগে যে সত্যি আমি যেখানে দাঁড়িয়ে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, অর্থাৎ বাঙালির নিজের ঠাকুর, বাঙালির নিজস্ব আপন, বাঙালির নিজস্ব কবি, বাঙালির নিজস্ব সাহিত্যিক, যার জন্য আজ বাংলাকে চেনে প্রত্যেকে, বাঙালিকে চেনে প্রত্যেকে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটিতে আমি দাঁড়িয়ে আছি। এই সেই ঐতিহাসিক প্রসিদ্ধ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যেখানে আমি রয়েছি, এবং আজকে যে ব্লগ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে ব্লগ চলছে আমার, আশা করি তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে লাইক আর শেয়ার করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে। তাহলে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি এখন এখান থেকে, অবশ্য বিদায় নিচ্ছি বলা ভুল হবে, আরও কিছু এখানে আমার ছবি তোলা বারণ, এই মানে ছবি তুলতে হবে, কিন্তু বহু জায়গায় ছবি তোলা বারণ, তাই ছবি তুলতে পারলাম না। সেটা যেহেতু এখানকার যারা আধিকারিক রয়েছেন তারা শুধু আমার জন্য নয়, বিভিন্ন যত চ্যানেল আছে তাদের প্রত্যেকের জন্যই বারণ, এই যতটা ছবি তুলে দেখাতে পারলাম সেটা তোমাদেরকে দেখালাম। ভালো থেকো আর অবশ্যই ভালো কাটিও, আর এবার আসি, টাটা।